আমার অভিযোগ আপনারা সবাই জানেন আমি অসুস্থতার কারণে হসপিটালে আসা গতকাল কিন্তু এখান থেকে ব্যথা বেড়ে গেলে আমি হসপিটাল আজকে ভোট পাঁচটার দিকে জাতিতে হুন্দ আছে আমার অফিসে তারা দারণকে ডেকে গেটে আছে তারা আমাকে দারণকে আমার নাম ধরে আমাকে ডেকে আলম বেরো আর ছেলে পেলে এত লোক মারা দিন কে বা কারা আমি জানি না অফিসে তারা আজকে আমাকে গেটে ভাঙচুর করছে বাড়ি বাড়ি করছে দারুণ বলছে আলম বেরো তা আমার কথা আমার জীবনে কোন নিরাপত্তা আমি খুঁজে পাইতেছি না কারণ তারা আজকে আমি হসপিটালে তারা আমার বাসায় মনে করে দেশবাসীর কাছে বলতেছে একটা কথা আমি কিন্তু আমার জীবন নিয়ে খুবই আশঙ্কার মধ্যে আছি আজকে আমার বাসায় জানি না তারা আমাকে দরদার বাইরে বাইরে করছে আলম বের হকে চিল্লে চিল্লে করে দারুণের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এটা আপনারা সবাই আমরা জানি একটা অভিযোগ ছিল আর আপনারা সবাই জানেন আমার উপর যে হামলা হয়েছিল সেই হামলা আমি যে আজকে মৃত্যুর মুখে আজকে এর পিছনে কিন্তু আমি পুলিশ প্রশাসনকে দায়ী করেছি সেইনকে যেদিন মারামারি গন্ডগোল হয় পুলিশ প্রশাসন ইচ্ছে করে তুল আমার যখন আমাকে ধাক্কা মারে গেট থেকে তোল বের করে ওরা গাড়িতে তুলে দিত তাহলে কিন্তু আমি আজকে মৃত্যুর মুখে পড়ি না আজকে হামলার শিকার হই না আর আমরা আজকে আমি আমার কাছে কিছু তথ্য আছে টাকা দিয়ে তারা ভোট কিনেছে 8-10 বছর যারা মেয়ে আছে তাদেরকে দিয়ে ভোট দেওয়াছে একটা মেয়ে 50টা সিল মেরেছে এইরকম অনেক তথ্য আছে এই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি তারা কিন্তু আমাকে ইচ্ছে করে হারানো হয়েছে আপনার শারীরিক অবস্থা কি এখন শারীরিক অবস্থা আমি তো প্রথম দিনে বুঝতে পারছিলাম যে হসপিটালে যাওয়ার পর বাসে যাওয়ার পর রাতের বেলা প্রচুর ব্যথা হয় পরে দেখি আমার শরীরে প্রচন্ড দাগ আর ব্যথা যে মার মুখ মাথলে পিছনে এখন অনেক দাগ রক্ত জমে গেছিল পরে হসপিটালে আসার পরে এখানে হসপিটালে যারা আছে তারা আমাকে খুব ভালো চিকিৎসা করেছে তাদের চিকিৎসায় মোটামুটি এখন ব্যথা কমছে আমার আমি আতিদুল থানাতে অভিযোগ করেছি অবশ্যই এটা ভালো থেকেছে আমার উপরে অন্যায় অত্যাচার হয়েছে আমাদের দেশের পুলিশ প্রশাসন যদি নিরাপত্তা পালন করলে বাইরের দেশকে নিরাপত্তা যে কারণে আমাকে যে এরকম উত্তরের মতো পেটানো হয়েছে কোনো মানুষকে এরকম পেটানো হতে পারে না আমার কথা আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনারা আমাকে ভোট দিন না আমাকে পছন্দ না হলে আমার থেকে এড়িয়ে যান কিন্তু আমাকে গায়ে হাত তোলা অধিকার আপনাদের কাউকে দেওয়া হয়নি হাসপাতালে রাতের বেলা সেদিন তো আমরা অতটা বুঝতে পারিনি যে আমার ব্যথাটা জেগে উঠবে রাতের বেলা যখন ব্যথাটা প্রচন্ড জেগে বুঝতে পারে সেদিন আপনারা জানেন যে কোনো লোক যেদিন মার খায় সেদিন বুঝতে পারে না তার কিন্তু একদিন পরে বুঝতে পারে তার কত কিন্তু ব্যথাটা আলাদা কতটা ডাক্তার যে জায়গায় রক্ত টক্ত জমানো ছিল তারা কাল থেকে আমাকে চিকিৎসা করে অনেকটা আজকে আমার ব্যথা কমেছে আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ আছে আমি
এখন কারা করছে আমি জানি যেহেতু আমি বাসা ছিলাম না চারটে হুন্ডু আছে তারা আট দশজন ছেলে পেলে যেহেতু তারা টর্চারিং করছে অনেক দরজা দেয় আমাকে ধাক্কা দেখি করছে আমাকে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমরা এদিকে একটু ঘুরে ছিলাম যেহেতু মানুষ আমাকে খুঁজে না পায় দেখুন আমি আশেপাশে অনেকে বলছে হিরো আলম কই আমি কিন্তু মোবাইলে বন্ধ রাখছিলাম তারপরে লোককে আমি কোন হসপিটালে কাউকে ঠিকানাও দিয়েছিলাম না যেই কারণে ঠিকানা দিয়েছিলাম কিছু ঠিকানা দিলে আমি চিকিৎসা ভালো মতো হবে না সন্ত্রাসী আমরা খুঁজতেছে অনেকেই খুঁজতেছে আমি নিরাপত্তার কারণে কিন্তু অনেক দূরে আসতেছে যাতে এখানে বসতে আমি খুঁজে না পাই আর কি এখান থেকে আজকে যাওয়ার উদ্দেশ্য একটা মনে করেন আপনাদের হামলা হয়েছে আমি আমার জীবন কতটা মনে করেন হলে যে নিশ্চয়তা নিয়ে আছে যে আমি বাসায় ভালো মতো ফিরতে পারবো কিনা অফিসে আমাকে সারা ভালো মতো বেঁচে রাখবে কিনা এই জন্য আপনাকে উদ্দেশ্যে তারা আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজতেছে এটা আপনাকে জানালাম এই জন্য আপনাকে আজকে এখানে ডাকা হ্যাঁ এই পুলিশের সহযোগিতা আমি হলে যে ডিবি হারুনকে আমি ভয়েস পাঠাইছি যে আমার উপরে এই কথা এটা দেখেন ডিবি হারুন ভয়েস শুনছে এখন আমাকে কিছু বলে নর্থ হবে তারপরে মনে করেন আমি হাতিদিল থানাতে এসে হ্যাঁ ওসিকে বলেছি হাতিদিল থানা ওসি বলে ঠিক আছে আপনি একটা লোক দিয়ে একটা কাগজ পাঠাই দেন আমি আমার লোক দিয়ে ওখানে কাগজ পাঠাইছি এখন আমার দাবি আমি আমার জানে নিরাপত্তা পাইতেছি না আপনি এই জন্য আর পুলিশের কাছে নিরাপত্তা আছে সেদিনকে পুলিশই কিন্তু আমাকে সন্ত্রাসী হাতে উঠে দিয়েছে কার কাছে বিচার পাবো আমি জানি না না এখন দেখুন যখন একটা লোকের উপর হামলা হয় সকল বিভিন্ন রাজনীতি দল তাকে নিয়ে হিসেবে কথা বলে অনেক অনেক কথা বলতে শুরু থেকে বলছে এখনো বলছে আমি কোনো দলের সাথে জড়িত নাই এখন আমি একা আগেও বলতেছি একা কোন রাজনৈতিক দলের সদস্য কি আপনার সাথে যোগাযোগ করে না কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ শুরু করে ভবিষ্যতে কোন দলে যোগ দেবো না ভবিষ্যতে আমি ইদুল পারে নিজেই দল করবো কারোর সাথে আসবো শেষ করছেন হামলাকারীদের সাতজন গ্রেপ্তার করা হয়েছে দুজন রিমান্ডে আছে তিনজন জেল হাজতে আছে এটাকে আপনি কিভাবে দেখছেন সঠিকভাবে বিচার হলো কিনা হামলা করেনি যারা মূলত হামলা করেছে তারা তার কাছে ধরা সর বাইরে তাদেরকে দেখো আইন শৃঙ্খলা পাইনি কাছে আমি আমার জীবনে সহযোগিতা পাইনি যারা যাদেরকে ধরছে তারা কতটা তারা অরিজিনাল কিনা আমি তাও জানি না কারণ আইন যে সহযোগিতা করলো প্রথম দিনই সহযোগিতা প্রথমে তখন আমাকে মাঠে ধাক্কা দেয় আইন শৃঙ্খলা বাইরে দেখছে হিরো আলমকে ধাক্কা দেয় তাকে ইচ্ছে করলে তাকে তাও গাড়ি করে তুলে দেওয়া উচিত ছিল যখন আমাকে মারধর করছিল আপনি গণমাধ্যম তখন বললে হিরো আলমকে মারধর করছে আপনি তাকে বাঁচান পুলিশ কিন্তু না বাঁচাই করছে এবং তাকে বিজেপি গাড়ি ছিল ওখানে আমি তোর বিজেপি গাড়ি থেকে আমি নিতে যাই বলছি ভাই আপনারা বাঁচান আইন তাহলে আমাদের সব করছে আইন কিন্তু কোনো বিষয়ে আমাকে ধরছে আইন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যে লোক ওদের সামনে আমাকে ধাক্কা মারছে পুলিশ তো ওদেরকে ধরলো না পুলিশ আমাকে কি আমি কিভাবে ধাক্কা মারলাম পুলিশের কালে আমি কলাম কি ব্যাপার হয়েছিল ধাক্কা মারলো দেখেন তো আমি এই ঘটনাটা বলছি এই জায়গায় আমি তার তো উত্তেজনা হয়নি আপনি নিজেরা দেখছেন সবকিছু বলে তাহলে এটা ব্যর্থতা ওদের যে আমার সাথে যারা পাঁচ ছাড়া লোক গেছে তারা পুলিশ কিভাবে তাদের বাইরে প্রবেশ করতে দিল যাদের কাজ ছিল তারাই কিন্তু ওখানে প্রবেশ করতে পারছে এবং আমার সাথে সব তিনটে লোক ঢুকতে দিয়েছে এটা আমার এজেন্ট ছিল এটা আমার সহকর্মী ছিল একবার আমি তিনটে লোক চারটে লোক দেবেন আমার তিনটে লোক দেখবেন সাদা গেঞ্জি পড়া আমার লোকগুলো সাদা গেঞ্জি পড়া ছিল এবং পুলিশের প্রশান্ত বলে যে কোনো ইউটিউবার ভিতর ঢুকে সাংবাদিক ধরে এই ব্যর্থটা হলো পুলিশের
পুলিশ কেন তাদেরকে ঢুকতে দাও? আমি তো তাদেরকে ঢুকতে দেই না। এত হাসপাতাল থাকতে আপনি মানে বাইরে তো বড় স্যার বাইরে থেকে থ্যাংক ইউ ভাই ওকে ওকে থ্যাংক ইউ ভাই কষ্ট দিয়ে ভাই ভাই আস্তে আস্তে ভিতরে মানে এখন ওনাকে নিয়ে ঢুকা যাচ্ছে আমার কিরাম থেকে আসছে আমার দেখার আপনার বাবা কোন জায়গা থেকে আসছেন জানেন? আমি পঞ্চগড় থেকে আসছি। পঞ্চগড় থেকে উনি আমাকে যখন হসপিটালে আমার ধর দেখতে আঘাত দেখে উনি অনেক দূর থেকে আজকে আমার সাথে দেখা করার জন্য এসেছে। সে আর সন্তানের মতো সে আমাকে মানে আজকে জীবনে প্রথম তার সাথে আমার দেখা। আচ্ছা আচ্ছা পঞ্চগড় থেকে দেখতে আসছেন আলমকে? জি শুধুমাত্র আলমকে দেখার জন্য না, আলমকে দেখার জন্য আসছি। আমার ছেলেরাও ঢাকা থাকে কিন্তু আমি আলমকে দেখার জন্য এখানে আসছি। বাসায় নিয়ে যাবেন এখন ওনাকে নাকি? এত দূরে যদি ফোনটা নিয়ে আমার শুধু একটাই কথা, আলম কোনো চোর না, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো পকেট মারে নাই, কোনো কোনো নারী ধর্ষণ করে নাই। কেন ওই ছেলেটার গায়ে এইভাবে হাত তুললো? ও বাঁচানোর বাঁচার জন্য কত আকুতি মিনতি করছে, একটু আমাকে আপনারা বাঁচান বাঁচান বাঁচান। রিক্সায় উঠছে সেখান থেকে পর্যন্ত ওকে টেনে নামায় হেঁচড়ে মারছে, কে বা কারা মারছে এটা আপনাদের কাছে স্পষ্ট, স্পষ্ট। কিন্তু কোন দল বলবো না, কোন দল মারছে কে মারছে না মারছে এটা আপনারাই ভালো করে জানেন। আমরা এটা সুস্থ বিচার চাই আর কিচ্ছু না। আপনি কি আপনার ভেরিফাই পেজ থেকে কি আমাদেরকে বার্তা দিবেন মাঝে মধ্যে, মানে যে পেজটা আপনি নতুন আবার ওপেন করেছেন? একটু কাইন্ডলি আপনার বিস্তারিত জানাবেন। আপনি দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ কথা বলে দেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হিরো আলম দেখতে পাচ্ছেন